বলিউড হোক বা টলিউড কিংবা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি, বায়োপিক তৈরি এখন সিনে ইন্ডাস্ট্রির নিউ ট্রেন্ড। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিনেতা, ক্রীড়া ব্যক্তিত্ব থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির বায়োপিক রিয়েল লাইফকে ভালোভাবেই তুলে ধরা হয়েছে রিল লাইফে। তবে নতুন বছরে দর্শকদের উপহার দিতে তৈরি হচ্ছে ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার বায়োপিক। সম্প্রতি রাজেশ খান্নার বায়োপিক তৈরি নিয়ে বেশ শোরগোল তৈরি হয় বলিউডে। প্রয়াত এই কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার 79তম জন্মবার্ষিকীর প্রাক্কালে প্রযোজক নিখিল দ্বিবেদী হিন্দি সিনেমার প্রথম সুপারস্টারের বায়োপিক তৈরির কথা ঘোষণা করেন। ছবিটি পরিচালনা করতে পারেন ফারাহ খান, কিন্তু তার চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জ নিতে কোন অভিনেতা রাজি হবেন সেটাই এখন টক অফ দ্য বি টাউন। ছবিটি করার আগে বাণিজ্যিক দিকটির কথাও মাথায় রাখতে হচ্ছে প্রযোজককে। বক্স অফিসে আদেও এই ছবিটি সাফল্যের মুখ দেখবে তো, কেননা রাজেশ খান্না যতটা প্রাণবন্ত অভিনয় করতেন সেই একই ধাঁচের অভিনয় করে আদেও কি কোনো অভিনেতা দর্শক মনে দাগ কাটতে পারবে? তবে যত যাই হোক, নতুন বছরেই দর্শকরা পেয়ে যাবেন এই রাজেশ খান্নার বায়োপিক। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।